চিরবিদায় নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। 9 মাস দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জীবনযুদ্ধে পরাজিত হলেও কর্মজীবনে তিনি ছিলেন সফল। শুক্রবার নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেছেন পরিবারের সদস্য অনেক শুভাকাঙ্ক্ষী। সোমবার তার মরদেহ দেশে আনা হবে। আরো জানাচ্ছেন রিফাত তাসনুভা। বঙ্গবন্ধু একটি নাম নয়, এটি একটি ইতিহাস। 1946 সালে গাইবান্ধার সাগাঠার বটিয়া গ্রামে জন্ম প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার। তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ ও আইনজীবী। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল ল জারি করলে বিরোধিতা করে আন্দোলনে নেমে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তখন কেবলই অষ্টম শ্রেণীর ছাত্র। 71-এর মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন দেশের এই সূর্য সন্তান। কর্মজীবনে সফল ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা 5 আসনের এমপি ছিলেন একাধিকবার। 1990 সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তারপর 10ম সংসদ থেকে আমৃত্যু ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 3 মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিফাত তাসনোভা, নিউজ 24, ঢাকা।